প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এবারের বিষয় হলো 75 জন কংগ্রেসম্যান মার্কিন প্রেসিডেন্টের কাছে যেই লেটারটি লিখেছেন, চিঠিটি লিখেছেন, এই 75 জন আইন প্রণেতা তাদের এই চিঠির ভিতরে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি সেটা হলো নরেন্দ্র মোদী ভারতের মধ্যে যেই মানবতার লঙ্ঘন করছেন, মুসলমানদের সাথে বৈষম্য করছেন, মুসলমানদের সয় সম্পত্তি নষ্ট করেছেন এবং মুসলমানদের সাথে যেই আচরণগুলা উনি করেছেন, এক সময়ে উনাকে বলা হতো গুজরাটের কসাই মোদী হিসেবে, সেই বিষয়টি কিন্তু আবারও উল্লেখ করেছেন 75 জন সেই কংগ্রেসম্যান। সেই 75 জন কংগ্রেসম্যানের এই চিঠি কিন্তু বাইডেন সরকার কিছুতেই এড়াতে পারবে না। আমরা জানি যে কংগ্রেসম্যানরা হলেন আমেরিকার মধ্যে সবচেয়ে ক্ষমতাসীন আইন প্রণেতা, যাদের কাছে যে কোনো রাষ্ট্রপতি জিম্মি। তারা যদি চায় এই রাষ্ট্রপতিকে কন্টিনিউ করতে পারেন, আবার তারা যদি চায় এই রাষ্ট্রপতিকে ইস্তফা দিয়ে আবার নতুন নির্বাচনের ব্যবস্থাও আমেরিকা করতে পারেন। সেই ক্ষমতাসীন 75 জনের এই লেটার নিয়ে কথা বলার জন্য প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন যে নরেন্দ্র মোদী এখন আমেরিকা ওয়াশিংটনে আছে, তার মিটিংয়ে যেন এই জবাবদিহিতা এই কথাগুলো নিয়ে আসেন। প্রিয় দর্শক, গতকাল ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের যেই ব্রিফিংটি হয়, প্রেস ব্রিফিংটি হয়, সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছেন প্রেস ব্রিফিংয়ের মধ্যে যে আমেরিকায় বর্তমানে অবস্থান করছে নরেন্দ্র মোদী ওয়াশিংটন ডিসিতে, তার যুক্তরাষ্ট্র সফরের আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবালের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের বৈঠক হয়। সেই বৈঠকে অজিত দুবাল বলেছিলেন প্রতিবেশীদের ব্যাপারে অন্য দেশের বিষয়টা নিয়ে যেন আমেরিকা না হস্তক্ষেপ করে। সেখানে কালকের ব্রিফিংয়ে স্টেটলি জানিয়ে দিয়েছেন, স্টেট ফরওয়ার্ডলি বলে দিয়েছেন যে আমেরিকার স্বার্থ নষ্ট হয় এবং নিরাপত্তা নষ্ট হয় এমন কোনো বিষয়ে আমেরিকা কারোর সাথে হাত মিলাবে না এবং কারো কথা মানবে না। আমেরিকা ওই জায়গা থেকে পিছপা হবে না যেখানে আমেরিকার স্বার্থ নষ্ট আছে এবং আমেরিকা নিরাপত্তা নষ্ট হয়, সেখানে ভারতের যে কোনো দাবি হোক আমেরিকা তা মানবে না। এটা কিন্তু গতকালের প্রেস ব্রিফিং, পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের প্রশ্ন উত্তরের এই কথাটি তারা জানান দিয়েছে। প্রিয় দর্শক, আবারও প্রধানমন্ত্রীর বক্তব্যের পর মার্কিন দূতাবাস বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে যুক্তরাষ্ট্র, এই বলে তারা আবারও বিবৃতি দিয়েছে। এর পূর্বে আমরা জানি যে রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু দুইবার সংসদে উঠিয়েছেন যে সেন্ট মার্টিন চায় আমেরিকা। আর গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না, আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দেই তাহলে আমি কন্টিনিউ প্রধানমন্ত্রী হতে পারবো। প্রিয় দর্শক, এই কথার জোরালো প্রতিবাদ আবারও আমেরিকা করছে এবং আমেরিকার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের আরও দুইটি দলের প্রধান, যেই দুটি বাম দলের মুখ থেকে প্রথম আসছে, আর একই কথা কন্টিনিউ বলেছেন প্রধানমন্ত্রী। এখন আমেরিকা এটার প্রতিবাদ করেছেন। প্রিয় দর্শক, আমরা আমেরিকার সাথে কি কোনো সংঘাতে চলে যাচ্ছি নাকি আমেরিকার সাথে ডিপ্লোমেসির মাধ্যমে আমরা সম্পর্ক বৃদ্ধি করে আমরা আমেরিকায় আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখব, এই বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, আপনারা আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই যে বাংলাদেশে তারা টাকাটা পাঠানো শুরু করেছে, এটা কিন্তু ব্যাংকিং সেক্টরে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব ধনী দেশগুলো কিন্তু দেখতে পাচ্ছে। তো এই টাকাগুলো যে ফেরত আসতেছে, এত টাকা যে ফেরত আসতেছে, এটাও কিন্তু তাদের নজরদারিতে এখন
আছে আর এই নজরদারিটা যে কোনো সময় তারা এই লোকদের ব্যাংকিং কিন্তু ক্লোজ করে দিবে প্রিয় দর্শক ব্যাংকিং ক্লোজ মানে হলো তারা যদি একজন মানুষের নাম ওই ব্যাংকিং লেনাদেনা স্টপ করে দেয় পৃথিবীর কোনো দেশে তারা কোনো টাকা পয়সা লেনাদেনা করতে পারবে না হয়তোবা বাংলাদেশের ভিতরে তারা চেকের মাধ্যমে ইয়ের মাধ্যমে বাংলাদেশে যেই টাকা আছে সেটা লড়াচড়া করতে পারবে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনের কোনো ব্যাংক থেকে আমরা জানি যে সুইস ব্যাংকে তাদের অগাধ টাকা আছে এই টাকার পাহাড়িয়া যারা বসে আছে তারা এখন বড় দুশ্চিন্তায় আছে তারা কিন্তু রিয়েল আওয়ামী লীগের না তারা আওয়ামী লীগের রিয়েল লোক না কিন্তু তারা আওয়ামী লীগের সুবিধা নিয়েছে সরকারকে বিভিন্ন সেক্টরে মানুষকে চাপের মুখে রেখে সরকারকে কন্টিনিউ করতে তারা সহযোগিতা করেছিল এই লোকগুলা কিন্তু যখন দেখবে যে তাদের টাকা পয়সা পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকার স্যাংশনের কারণে আমেরিকার মানে আইনের কারণে আটকে গিয়েছে তারা তখন কিন্তু সরকারের বিরুদ্ধে নেমে যাবে সেই সরকারের বিরুদ্ধে যে নেমে যাবে সেই কারণে কিন্তু এখন দুশ্চিন্তায় আছে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার সহ কেননা তারা যদি সরকারের বিরুদ্ধে আবার তাদের সেই টাকা পয়সা খরচ করা শুরু করে এবং তারা যদি টাকা পয়সা খরচ করে আবার বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যা তখন আওয়ামী লীগের জন্য আরও বড় মাপের সমস্যা হয়ে যাবে কারণ এই লোকগুলা যে কোনো সময় ইউটার্ন নিতে পারে কারণ এই লোকগুলার চরিত্র হলো দুর্নীতি করা এই লোকগুলার চরিত্র কোনো আদর্শিক রাজনীতি করা না তারা বঙ্গবন্ধুর আদর্শের লোক না আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যারা রিয়েল আওয়ামী লীগার তারাও কিন্তু বুঝতে পারছে এবং তারাও এই নিয়ে টেনশনে আছে যে এই লোকগুলাকে যদি আমেরিকা গলা চিপে ধরে তাহলে তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যাবে তখন আওয়ামী লীগের প্রশাসনিক অবস্থা ধরে রাখা প্রশাসনের ভিতরে কিন্তু প্রিয় দর্শক এখন দুইটা ভাগে বিভক্ত একটা ভাগ যারা সৎ লোক আছে সৎ লোক কিন্তু পুলিশেও প্রচুর আছে কারণ পুলিশের বর্তমান রানিং যারা ইয়াং জেনারেশন পুলিশ অফিসার এরা আধুনিক শিক্ষায় শিক্ষিত এরা মার্জিত এরা ভদ্র এরা চায় না যে চুর চুট্টাদের কলঙ্ক তাদের মাথায় নিতে কারণ তারা নিজেরা সৎভাবে চলে তাদের একটা ভালো স্যালারি আছে সম্মানজনক ওই স্যালারিতে তারা ডাল ভাত খেয়ে হ্যাপি আছে তাদের ওয়াইফরাও হাইলি এডুকেটেড আধুনিক তারাও চায় না যে দুর্নীতির টাকা খেয়ে আমার সন্তানদেরকে আমরা পড়াশোনা করাইয়া আমরা হারাম খেয়ে আমরা ফিউচারে আমাদের সন্তানদের জীবন নষ্ট করি তাই বর্তমান ইয়াং জেনারেশন যাদের বয়স ধরেন 14 নিচে 30-40 যে পুলিশ অফিসারগুলো আছে এবং পুলিশের সিপাহী থেকে শুরু করে সব জায়গায় আছে তারা কিন্তু অনেকেই দুর্নীতিমুক্ত তারা কিন্তু চায় না এই কলঙ্ক তাদের মাথায় নিতে তাই প্রশাসন সহ সব জায়গায় কিন্তু এখন একটি টেনশন কাজ করছে সৎ লোকেরা চায় যে এই অসৎ লোকদের উপরে যদি আমেরিকা স্যাংশন দেয় আমেরিকা যদি তাদের শাস্তি দেয় তাহলে সৎ লোকদেরা সম্মানজনক জায়গায় যেতে পারবে প্রিয় দর্শক আমরা সৎ এবং গ্রহণযোগ্য মানুষগুলার শুভকামনা করে আজকের মতো এখানেই আমার বিশ্লেষণ শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে